5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। সারা পৃথিবী জুড়ে এই দিনটিকে গুরুত্ব সহকারে পালন করা হয়। পৃথিবীতে দিনের পর দিন যেভাবে দূষণের পরিমাণ বাড়ছে, তাতে আগামী দিনে পৃথিবীর পরিবেশে যাতে ভারসাম্য বজায় থাকে আর পৃথিবী যাতে বড় কোনো বিপর্যয়ের সম্মুখীন না হয়, তার জন্য 5ই জুনকে বিশ্ব পরিবেশ দিবস রূপে প্রতি বছর নানা সমারোহের মধ্য দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশ পালন করে থাকে। এরই অঙ্গ হিসাবে নদিয়ার নাকাশিপাড়া থানার বিথুয়াডাওরি পূর্ব জগনানন্দপুর সাহাপাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে বিশ্ব সবুজায়নকে ধরে রাখতে নাকাশিপাড়া বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হলো। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সহসভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরী, নদিয়া জেলা উত্তরের তপশিলী মোর্চার সভাপতি অনুপ কুমার মণ্ডল, উত্তরের অন্যান্য নেতৃবর্গ এবং বেথুয়াডাওরি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান সহ বিশিষ্টরা। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। 30শে মে আমাদের যে সরকার তৈরি হয়েছিল মোদিজির, সেই সরকারের আর সপ্তম পূর্তি দিবস, সেই উপলক্ষে সেবাই সংগঠন আমরা প্রতি বছর এই 30শে মে থেকে 15 দিন বা 1 মাস আমরা করে থাকি। তো সেবাই সংগঠনের মধ্যে আজকে বিশ্ব পরিবেশ দিবস। এই বিশ্ব পরিবেশ দিবসে আজকে পরিবেশ যেভাবে দূষণ হয়ে গেছে তার একটা কারণ যে ডিফরেস্টেশন হয়েছে মানে পশ্চিমবাংলায়। আজকে সারা পশ্চিমবাংলা জুড়ে লেফট ফ্রন্টের গভর্নমেন্ট থেকে শুরু করে এবং টিএমসির গভর্নমেন্টে এক একটা জঙ্গল একেবারে সাফ হয়ে গেছে, যার জন্যে আজকে এই যে কোভিডে আমরা সবাই কষ্ট পাচ্ছি তার একটা বড় কারণ হচ্ছে অক্সিজেনের অভাব, আর এই অক্সিজেন দেয় গাছ। তো সেই জন্যে আমরা বিশ্ব পরিবেশ দিবসে আজকে আমরা গাছটা লাগাচ্ছি এখানটায়, এই সাহাপাড়া স্কুলে আমরা গাছ লাগালাম আজকে। আর তার সাথে সাথে আজকে আমাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যিনি দ্বিতীয় সরসংঘচালক, মানে যদি আপনাদের ভাষায় বলে তো প্রেসিডেন্ট, তো তার আজকে তিরোধান দিবস, যার অনুপ্রেরণাতেই ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠা হয়েছিল শ্যামাপ্রসাদ মুখার্জি আর গুরুজির, মানে তার ভালো নাম হচ্ছে মাধবরাও সদাশিবরাও গোলওয়ালকার। তো উনি একজন বিজ্ঞান বিভাগের বিএইচইউর হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন। তো সেই তিনি সব কিছু ছেড়ে দিয়ে দেশের জন্যে নিয়োজিত প্রাণ ছিলেন। তো তার মানে মানে উৎসাহেই জনসংঘ প্রতিষ্ঠায় ও জনসংঘই পরবর্তীতে ভারতীয় জনতা পার্টি। তো আমরা সেই আদর্শবোধ সেই উদ্দেশ্যবোধের সংগঠন করি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ একটি সামাজিক সংগঠন যারা সমাজের কাজের ভিতর সবসময় নিয়োজিত থাকেন, সারা বিশ্বের সবচেয়ে লার্জেস্ট সামাজিক সংগঠন। তো সেই হিসাবে আজকে আমাদের কাছে এই দিনটি বড় গুরুত্বপূর্ণ দিন, তাই আমরা আজকে আমাদের এই সেবাই সংগঠনের এই কাজ আমরা আজকে এখানে করছি এবং কিছু মানুষকে আমরা অ্যাওয়ারনেস করার জন্য মাস্ক বিতরণ ইত্যাদি আমরা করব। দাদা, দিকে দিকে দেখা যাচ্ছে যে বিজেপি কর্মী মানে ভোট পরবর্তীতে বিজেপি কর্মীদের ওপর হামলা হচ্ছে, এই ব্যাপারে কী বলবেন? প্রথম কথা, এই সরকারটা যেটা চলছে সেই সরকারটা একটা অগণতান্ত্রিক সরকার চলছে। স্বৈরতন্ত্রের সবচেয়ে বড় পরকাষ্ঠা যদি কেউ থাকেন, মুসলিমকে বলা হতো স্বৈরতন্ত্রের সবচেয়ে বড় পরকাষ্ঠা, শুধু নিজের স্বার্থের জন্যে প্রচুর মানুষকে হত্যা করেছিলেন। আজকের এখানকার যে সরকারটা চলছে, মুসলিম যদি বেঁচে থাকতেন তো এই সরকারের যিনি প্রধান তার পায়ের কাছে এসে বলতেন, মা আমাকে দীক্ষা দাও, তুমি তার থেকেও বড় পরকাষ্ঠা। আজকে ভোট পরবর্তীতে যেভাবে মানে বিরোধী শূন্য করব ওনার বক্তব্য, আর তার জন্য যে হত্যালীলা চালাচ্ছেন, বিজেপির বাড়িঘর দুয়ার গুঁড়িয়ে দিচ্ছে, কর্মীদের সম্পত্তি নষ্ট করে দিচ্ছে, এ এক তাণ্ডব লীলা চলছে। আর তারপরে ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলে বলছেন যে না কোনো কিছু হচ্ছে না, বাংলা শান্ত আছে, কিন্তু প্রতিদিন আপনাদের মাধ্যম দিয়ে মানুষের কাছে পৌঁছে যাচ্ছি। কিছু আজকে তাবেদার সাংবাদিক আছেন যারা সেটা প্রকাশ করতে চাইছেন না, কিন্তু বেশ কিছু সোশ্যাল মিডিয়া এবং আজকে এরকম পোর্টাল যারা আছেন তারা সত্যি কথাটাই প্রকাশ করছেন, তাদেরকে আমি সাধুবাদ জানাই। তো আজকে বাংলায় এই অবস্থা চলছে, তো এই অবস্থার পরিপ্রেক্ষিতে আজকে সমাজের থেকেও এর বিরোধিতা শুরু হয়ে গেছে। রাষ্ট্রপতির কাছে জানেন এর আগে 148 জন মানে জাজ, রিটায়ার্ড জাজ এবং বর্তমান জাজ, এরকম মানুষরা পর্যন্ত
পোস্টপোল ভাইলেশনের বিরুদ্ধে তারা একটা অ্যাপিল করেছেন বাংলার সরকারের কিছু একটা এর বিরুদ্ধে স্টেপ নেওয়ার জন্য। গত বুধবার দিন দলিত সমাজের উপর অত্যাচার হচ্ছে, সেই জন্যে আইপিএস আইএস আইজিআরএস এরকম যারা সিভিল সার্ভিসের মানুষ তারা এরকম 126 জন রাষ্ট্রপতির কাছে আবার আপিল করেছেন এবং সারা বিশ্বের থেকে এর প্রোটেস্ট হয়েছে এবং ভারতবর্ষেরও বিভিন্ন স্টেটের বিরুদ্ধে প্রোটেস্ট চলছে। আমরাও বলছি বিভিন্ন কমিশন আজকে দিদি ইচ্ছাকৃত লকডাউন করেছেন যাতে কমিশনের লোকরা এখানটায় না আসতে পারে, বিষয়গুলো ইনকোয়ারি না করতে পারে, আটকে দেওয়ার জন্য এটা করেছেন। কিন্তু এটা তো বেশি দিন চলবে না, তারা আসবেনই এবং কমিশন তারা আসছেন এবং তারা সঠিক তদন্ত করছেন, তার বিরুদ্ধে ব্যবস্থাও নিচ্ছেন। তাই আমরা আশা করি আগামী দিনে এ দিন কাটবে এবং বাংলায় আগামী দিনে ভারতীয় জনতা পার্টি মানুষের রায় যেটা চেয়েছিল যে বিজেপি সরকার করুক, সেটা আগামী দিনে আবার প্রতিষ্ঠা হবে। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।